আসসালামু আলাইকুম, আমি শাইলুনাজিন তানিয়া। আজকে আমরা আলোচনা করব একজন নবদম্পতি তারা তাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কি গ্রহণ করবেন তা নিয়ে। অনেকের মনে এটা সবার আগে আসে যে আসলে আমাদের ভবিষ্যৎ পথ চলাটা কেমন হবে, এবং এই সেই সিদ্ধান্তটা তাদের দুজনের মিলিতভাবেই একটা সিদ্ধান্ত, এবং তারা এর জন্য একটা আমাদের প্রিকনসেপশনাল কাউন্সেলিং বলে সেই কাউন্সেলিংয়ে আসতে হবে, ডক্টরের কাছে আসবেন এবং তাদের প্রাথমিকভাবে পুরুষ এবং মহিলা তাদের কোনো শারীরিকভাবে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা সেটা ডিটেকশানে আসতে হবে। অ্যাজ এ ফিমেল তার কিছু রুটিন ইনভেস্টিগেশান থাকে, তার ক্লিনিক্যালি আমরা প্রথমে তার হিস্ট্রি নিব, তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশান করব, প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশান করতে হবে। একইভাবে একজন পুরুষ তারও হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশানের প্রয়োজন আছে, কিছু রিলেটিভ ইনভেস্টিগেশানের প্রয়োজন আছে। এখন আসা যাক যে তারা কোন পদ্ধতিটা গ্রহণ করবে, এটা নির্ভর করে তাদের উপরে, পাশাপাশি ডক্টরের সিদ্ধান্তের উপরে। তারা কতদিন পর্যন্ত তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা তারা জন্ম নিরোধ হিসাবে থাকবেন সেটার সিদ্ধান্ত সবার আগে, এবং তারপরে আসবে যে তারা কোন পদ্ধতিটা নেবে। আমাদের আগে পদ্ধতি সম্পর্কে জানতে হবে যে কী কী পদ্ধতি আছে। তাদের জন্য আছে বেরিয়ার মেথড হতে পারে, হরমোনাল প্রিপারেশান হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা প্রেসক্রিপশানে বলে থাকি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ দ্য বেস্ট ফর এনি নিউলি কাপল যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, কারণ দেখা যায় যে এতে আসলে প্রোটেকশানটা 0.1% ফেলিওর রেট আছে, এবং যেটা সম্পূর্ণভাবেই কার্যকরী। তবে অনেকেই হচ্ছে বেরিয়ার মেথড নিয়ে থাকেন, আর এই যে কোনো নেওয়ার সময় আসলে যে কোনো পদ্ধতি গ্রহণ করার আগেই আসলে তাদের যেটা যে আগে বলেছি যে তাদের যদি কোনো বিশেষ করে ফিমেল পার্টনারের কোনো মেটাবলিক ডিসঅর্ডার অথবা প্রিভিয়াসলি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেমন তার ফাইব্রয়েড আছে কি না, ফাইব্রয়েড ইউটেরাস যেটা আমরা বলি, অথবা তার ওভেরিয়ান কোনো সিস্ট আছে কি না, অথবা তার প্রিভিয়াসলি অন্য কোনো যেমন এন্ডোমেট্রিওসিস প্রবলেম আছে কি না, যেগুলো ডিটেক্ট করলে দেখা যায় যে কখনো কখনো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল তার জন্য একে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে কাজ করছে, পাশাপাশি তার চিকিৎসা পদ্ধতি হিসাবেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কাজ করে। যেমন এন্ডোমেট্রিওসিস যার আছে তাকে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল হেল্প করবে, যার ওভেরিয়ান সিস্ট আছে এটা যদি ফাংশনাল সিস্ট হয় তাহলে কিন্তু এটা তার জন্য একটা বেনিফিশিয়াল, দুটো জিনিসই তাকে কভার করছে। সেই জন্যই যে তার সবার আগে ইনভেস্টিগেশনগুলো করে আমরা আসলে কনফার্ম হয়ে পরবর্তীতে তার সিদ্ধান্তটা নির্ভর করছে। আর তার পরবর্তীতে দেখা যায় যে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলে আছেন তাদের 3 মাস যদি অফ রাখা যায়, যে পরে সিদ্ধান্তে যে পরবর্তীতে সে কনসিভ করতে চায়, আমরা যদি 3 মাস অফ রাখি 90% ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে তার ওভুলেশন ফিরে আসে এবং সে খুব সহজেই কনসিভ করতে পারে। আর কারো কারো দেখা যায় যে একটু আসতে দেরি হয় কিন্তু তার ওভুলেশন ফিরে আসে 6 মাসের ভেতরেই। সুতরাং এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কোনো অবকাশ নেই। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করার আগে যেরকম আপনার ডক্টরের শরণাপন্ন হতে হবে, একইভাবে আপনি যখন জন্ম বাচ্চা নিতে চাচ্ছেন তার জন্যও কিন্তু ডক্টরের কাছেই আসতে হবে, এবং পরবর্তীতে আপনি কতদিন পরে আপনার কনসেপশন করতে চাচ্ছেন এবং আপনি কনসেপ যদি হয়ে যায় তারপরেও কিন্তু আপনার অ্যান্টিনেটাল চেক আপে আসতে হবে এবং নিয়মিতভাবে ডক্টরের ফলো আপে আসতে হবে। কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের এই জনবহুল দেশে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করে একটি হলে যথেষ্ট, দুটির বেশি নয়, এটা মাথায় রেখেই আসলে আমাদেরকে চলতে হবে। তা না হলে সব বার্ডেন একটা পরিবারের জন্য আসবে এবং সর্বোপরি সমাজ এবং দেশের জন্য আসবে। তা আজকে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, যে একটা নবদম্পতি কীভাবে তাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করতে পারে সে বিষয়ে আলোচনা করেছি, এবং সামনে গাইনির যে কোনো সমস্যায় আমি শায়না নাজনীন তানিয়া আপনাদের পাশে আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, গুডি লাইফকে সাবস্ক্রাইব করার জন্য।